আজ আমি তোমাদের জন্য একটি ভূতুড়ে লাভ স্টোরি নিয়ে এসেছি, যেখানে আমরা দেখতে পাব কিভাবে একটি ভূত সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায়। গল্পটা কিছুটা হরর, সাথে রোম্যান্স আর কমেডি তো আছেই। সব মিলিয়ে আশা করছি তোমাদের ভালোই লাগবে। তাই চলো কথা না বাড়িয়ে গল্পতে চলে যাই। এই গল্পটি হচ্ছে সিরি নামের একটি মেয়ের, যে ওর বাসায় একাই থাকে। বলতে গেলে একাও থাকে না, কারণ ওর বাসায় সব সময় ভূতরা আসা যাওয়া করে। আসলেও ভূতদের দেখতে পায়, ওদের কথাও শুনতে পারে। ছোটবেলা ওর মা সুইসাইড করে নিয়েছিল, এরপর থেকেই ও সব সময় ভূত মানে আত্মাদের দেখতে পায়। সিরি ওর বেস্ট ফ্রেন্ড লিনের ক্যাফেতে কাজ করে, আর প্রায় সময়ই ও কাজে আসতে দেরি করে ফেলে, কারণ সারা রাত ভূতরা ওকে জ্বালাতেই থাকে, যার ফলে ও ঠিকঠাক ঘুমাতে পারে না। আর লিনও এটা খুব ভালোভাবে জানতো, তাই ও এসব মেনে নিয়েছে। এদিকে আমরা জিজের নামের একটি ছেলেকে দেখতে পাই। ও খুব অবাক হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল। ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। জিজেনের কিছুই মনে ছিল না, ওর নাম কি, ও কোথায় থেকে এসেছে বা কোথায় যাবে। ক্যাফেতেও সিরি মাঝে মাঝে ভূতদের দেখতে পায়। যারা নতুন নতুন ভূত হয়ে যায়, ওই বেচারাগুলো তো বুঝতেও পারতো না ওর আত্মা হয়ে গেছে। আজও ঠিক এরকম একটি ভূত ক্যাফেতে চলে আসে, তাই সিরি খুব সুন্দর করে ওকে কথাগুলো বোঝায়। কিছুক্ষণ পরই সিরির উপর খুবই ভয়ঙ্কর একটা ভূত হামলা করতে নিয়েছিল। তখনই জিজেন এসে ওকে বাঁচিয়ে নেয়, আর ওর হাত লাগানোর সাথে সাথেই ভূতটা গায়েব হয়ে যায়। জিজেন আসলে অন্যান্য ভূতদের থেকে একটু আলাদা ছিল, ও অন্যান্য ভূতদের ধরতেও পারে। অন্যদিকে দেখানো হয় জিজেন হচ্ছে নামি দামি কেস কোম্পানির মালিকের ছেলে। ওর ভাই সুক আর ওর বোন ইয়ন কিছুদিন ধরে ওকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না, যার ফলে ওরা সবাই পেরেশান ছিল। একই সময় সিরি জিজেনকে বুঝাচ্ছিল, তুমি নতুন নতুন ভূত হয়ে গেছো, কারণ তুমি মারা গিয়েছো। জিজেন ওর এসব কথা শুনে প্রচণ্ড রেগে যায়, আর সিরিকে কথা শুনিয়ে ওখান থেকে বের হয়ে পড়ে। কিন্তু যখনই ও বাহিরে যায়, ও এটা বুঝতে পারে সিরি ঠিক বলেছে, ও ভূত হয়ে গেছে, কারণ ওর কথা কেউ শুনতে পারছিল না। তাই ও জলদি জলদি সিরির কাছে চলে আসে। ও বলে, আমি কে, কোথায় থেকে এসেছি, কিছুই মনে নেই আমার, আমাকে সাহায্য করো। জিজেন এগুলো এজন্য বলছিল কারণ ও ভেবেছে সিরি হয়তো কোনো সামান মানে তান্ত্রিক মান্ত্রিক হবে আর কি, কারণ একমাত্র সিরি ওর কথা শুনতে পারছিল আর কেউই না। সিরি যখন ওর কথার কোনো জবাব না দিয়ে চলে যাচ্ছিল, জিজেন ওর হাত ধরে ওর সাথে লড়াই করতে থাকে, ওকে আটকাতে থাকে। সিরি ওর হাতটা ছাড়িয়ে বাসায় চলে আসে। ও দেখে এই কিউট ভূতটা ওর পিছু পিছু বাসায়ও চলে এসেছে। সিরি বলে, তোমার মধ্যে কি বিন্দু পরিমাণ লজ্জা নেই? একটু আগে আমাকে বকাঝকা করেছো, এখন আমার বাসায় চলে এসেছো। জিজেন বলে, যা কিছুই হয়ে যাক, আমি কিছুদিন এখানেই থাকবো। সিরি ওকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করার চেষ্টা করে, কিন্তু যখনই ও মাসুম একটা চেহারা বানিয়ে বলে, আমার থাকার কোনো জায়গাই নেই, কোথায় যাব আমি? এটা শুনে বেচারির ওর জন্য মায়া হয়, আর বলে, ঠিক আছে, আমি ততদিন তোমাকে এখানে থাকতে দিব, যতদিন না পর্যন্ত তুমি তোমার ব্যাপারে কিছু মনে করতে পেরেছো। জিজেন একটু ভাবসাব নিয়ে বলে, আরে তোমার সাথে লিভিং টুগেদার একদমই পেরেশান হবে না, কারণ তুমি আমার টাইপেরই না। এটা বলেই ও মজায় মজায় সোফায় ঘুমাতে নিচ্ছিল। সিরি বলে, এখানে ঘুমিয়ে তুমি নিশ্চয়ই পস্তাবে। আর ঠিক এমনটাই হয়। রাত 12টা বাজার সাথে সাথেই ওখানে অনেকগুলো ভূত চলে আসে, এমনকি ও অনেক খারাপ স্বপ্নও দেখতে থাকে। ও দেখতে পায় সাদা চোখের একটি খারাপ আত্মা ওকে বলছে, তুমি এখানে কি করছো, তুমি তো এখানের না। জিজেন ভয় পেয়ে এক লাফ মেরে ঘুম থেকে উঠে পড়ে। ও দেখে তিনটা ভূত ওর উপর বসে আছে। ওরা তিনজন ছিল সিরির ফ্রেন্ড, যারা কিনা ভালো ভূত। মেয়ে ভূতটা তো ওর সাথে ফ্লার্টও করতে থাকে। জিজেন রুম থেকে বের হয়ে দেখে সিরি সোফায় ঘুমিয়ে পড়েছে। এই দুটো ভূত অনেক দুষ্টু ছিল, ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছিল। জিজেন বলে, আহ, এই বেচারিকে তো ঘুমাতে দাও, আমিও ঠিক মতো ঘুমাতে পারিনি ওই ভয়ঙ্কর সাদা চোখের ভূতের জন্য। এটা শুনে ভূত দাদিমা পুরো শকড হয়ে যায়, আর জিজ্ঞেস করে, তুমি স্বপ্নে কোন ভূত দেখেছিলে, আমাকে পুরোটা বলো তো। জিজেনের বলার পর উনি বুঝতে পারে এটা একটা খারাপ আত্মা, যে কিনা খুব ভয়ঙ্কর, ওটা অন্যান্য ভূতদের খেয়েও ফেলতে পারে। ওই খারাপ আত্মা সিরিকেও ভর করতে চাচ্ছিল। যেহেতু জিজেন নতুন নতুন ভূত হয়েছে, তাইও ঠিকঠাক কারো কথা শুনতে পারছিল না, যার ফলে সবাইকেই ওর সাথে জোরে জোরে কথা বলতে হচ্ছিল, আর এতে করে বেচারি সিরির ঘুমটাই ভেঙে যায়। সিরিও ওই খারাপ আত্মার কথাটা শুনে ফেলেছিল, যেটাতেও অনেকটাই ভয় পেয়ে যায়, কারণ এর আগেও অনেকবার ওই খারাপ আত্মাটা ওর উপর ভর করার চেষ্টা করেছিল। এরপর দেখি জিজেন ওর আগে ক্যাফেতে চলে আসে। আজকেও সিরি দেরি হয়ে গিয়েছিল,
এতে ওর ফ্রেন্ড বলে, তুমি তো অনেক খারাপ খারাপ ভূতই দেখেছো, বয়স্ক ছোট বড়, আশা করি একটা হ্যান্ডসাম ভূত যেন তোমার জীবনে চলে আসে। আর ওর এই ইচ্ছেটাও অলরেডি পূরণ হয়ে গেছে, কারণ আমাদের কিউট জিজেন সিরির লাইফে চলে এসেছে। সিরি জিজেনকে ধরে ওই জায়গায় নিয়ে যায় যেখানে ও প্রথমবার নিজেকে খুঁজে পেয়েছিল, যেন ওর মেমোরিটা কিছুটা ফিরে আসে। এখানে জিজেন বলে, আমি কানে কিছু শুনতে পাচ্ছি না, তাই দাদিমা এসে ওকে ধাক্কা দিয়ে একটা ছেলের শরীরে ঢুকিয়ে দেয়। জিজেন এই ছেলের শরীরে ঢুকে ঠিকঠাকভাবে কথা শুনতে পারছিল, কিন্তু এটার লিমিটেশন খুব অল্প সময়ের জন্যই ছিল, কারণ একজন ভূত বেশিক্ষণ ধরে কারোর শরীরে থাকতে পারে না। এরপর জিজেন তো বেশ খুশি হয়ে একটি মেয়ের শরীরে ঢুকতে এনেছিল, কিন্তু সিরি জেলাস হয়ে ওর কান ধরে ফেলে আর বলে, অন্যদের জ্বালানো বন্ধ করো, আমাদের এখনও কাজ আছে। সব ভূতদের সাথে যা হয় না ও সব কিছু জিজেনের সাথে হচ্ছিল, যেমন ওর গরম লাগছিল, ওকে মারলেও ওর ব্যথা লাগছিল। এতে সিরি বলে, আমার মনে হয় তুমি এখনও মারাই যাওনি, তুমি ভূত হওনি, আর না হয় তোমার মধ্যে এ ধরনের ফিলিংসই থাকতো না, হতে পারে তুমি এখনও বেঁচে আছো, কোমাতে আছো, এজন্য জলদি জলদি তোমাকে তোমার শরীরের কাছে পৌঁছাতে হবে। এত লম্বা কাহিনী শোনানোর পর সিরি যখন চলে যায়, জিজেন বলতে থাকে, আমি তো কিছুই শুনতে পাইনি, জানি না ও কি বড়বড় করছিল, মানে এতক্ষণ সিরি ওকে যা বলেছে ও কিছুই শুনতে পায়নি। রাতের বেলা সিরির বাসায় আরেকটি ভূত চলে আসে, জিজেন খুব সহজেই ওই ভূতটাকে মেরে তাড়িয়ে দেয়। এর মধ্যে সিরির মনে ছিল না এই সময় ওর বাসায় কেউ থাকবে, তাই ও এভাবে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ওকে দেখে তো জিজেন চিল্লাতে শুরু করে, সিরি ওকে সেই পেটানি লাগিয়ে বাসা থেকে বের করে দেয়। জিজেন বলতে থাকে, এমন কি হয়েছে, আমি তো আগেই বলেছি ও আমার টাইপেরই না, আমার টাইপের মেয়ে তো কিছুটা এরকম হবে, চোখ এরকম, চুল এরকম, যখন ও ইমাজিন করে সামনে সিরির চেহারাটাই ভেসে ওঠে। পরদিন জিজেনের বোন ইউন ওকে খুঁজতে খুঁজতে এই ক্যাফেতে চলে আসে, তখনই লিন ওখানে এসে ওদের অনেক বকাঝকা দিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু সিরি ঠিক বুঝে গিয়েছিল ওর ফ্রেন্ড লিন এতটা রুড কখনো হবে না, এটা নিশ্চয়ই জিজেন হবে। সিরি ওর উপর অনেক চিল্লাতে থাকে লিনের শরীর ব্যবহার করার জন্য। এতে জিজেন বলে, এত চেঁচিও না, তোমার রিঙ্কেল পড়ে যাবে, এটা শুনে তো ও আরও বেশি রেগে যায়। দাদিমা বলে, ও তোমার বার্থডে গিফট কেনার জন্যই লিনের শরীরটা ব্যবহার করেছে, কারণ জিজেন ওদের থেকেই জানতে পেরেছিল আজ সিরির জন্মদিন। এটা শুনে সিরির কিছুটা খারাপ লাগে, তাই ও জিজেনের কাছে এসে ওকে সরি বলে, সাথে থ্যাংকসও বলে। জিজেন বলে, আমি অনেক খুশি হতাম যদি আমি মরে যাওয়ার আগে তোমার সাথে দেখা হতো। সিরি বলে, আমি না তোমাকে আগে বলেছি তুমি মরে যাওনি, তোমার শরীরে এখনও প্রাণ আছে, আমি নিশ্চিত তুমি কোমাতে আছো। এবার যখন জিজেন এই কথাগুলো স্পষ্ট শুনে ফেলে, ওর অনেক বেশি খারাপ লাগতে থাকে, ওই রাস্তায় এসে অনেক কাঁদতে থাকে, কারণ ও এটাও জানে না ও কে আর এখন ওর শরীরটা কোথায় আছে। সিরি ওর কাছে এসে ওকে শান্ত করতে থাকে, আর তখনই এই প্রথমবারের মতো জিজেনের কিছু মনে পড়তে থাকে, ওই রাস্তায় দাঁড়িয়েছিল রাস্তা পার হওয়ার জন্য, তখনই কেউ একজন এসে ওকে ইনজেক্ট করে দিয়েছিল, আরও সেন্সলেস হয়ে গাড়ির নিচে পড়ে গিয়েছিল। এটুকু ছাড়া ওর আর কিছুই মনে পড়ছিল না। অন্যদিকে আমরা ওর ভাই আর বোনকে দেখতে পাই, ওরাও এই ব্যাপার নিয়ে কথা বলছিল, জিজেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। জিজেন এদিকে মন খারাপ করে বসেছিল, কারণ ওর আর কিছুই মনে পড়ছিল না। তখনই ওখানে সিরি চলে আসে আর বলে, কিছু স্মৃতি মনে না পড়াই ভালো, আমার জীবনটাই তোমার সামনে রেখে দেখো। আমার বাবার কাছ থেকে তার খুব কাছের একজন মানুষই চক্রান্ত করে কোম্পানি ছিনিয়ে নিয়ে গেছে, আমাদের কোম্পানি দেউলিয়া হয়ে যাওয়ার কারণে আমার মা কষ্ট পেয়ে সুইসাইড করে ফেলেছে, আর এই শোকে আমার বাবাও মারা গিয়েছে। তখন থেকেই আমি ভূত দেখতে শুরু করেছি। এসব শুনে জিজেনের ওর জন্য অনেক খারাপ লাগতে থাকে, আর ওর সাথে বসে বসে ওই লোকদের গালি দিতে থাকে যারা ওর বাবার থেকে কোম্পানিটা ছিনিয়ে নিয়ে গেছে। সন্ধ্যাবেলা সিরি বাসায় একা ছিল, তখনই ওই খারাপ আত্মাটা এসে সিরিকে আজ বশ করে ফেলতে এনেছিল, ঠিক সময় জিজেন এসে ওকে বাঁচিয়ে নেয়। কিন্তু এই ঘটনার পর সিরি অনেক অসুস্থ হয়ে পড়ে, ও দুদিন ধরে বেহুশ হয়ে পড়েছিল। জিজেন এই সারাক্ষণ ওর পাশেই বসেছিল আর ওর যত্ন নিতে থাকে। ধীরে ধীরে জিজেন ওকে পছন্দ করতেও শুরু করেছিল। যখন সিরি ওর হুশে আসে, ও দেখতে পায় জিজেন ফ্লোরেই ঘুমিয়ে আছে। দাদিমা বলতে থাকে, তুমি যখন হুশে ছিলে না, ও না ঘুমিয়েই তোমার যত্ন নিয়েছিল। এদিকে ইউন ফাইনালি জিজেনকে খুঁজে পেয়ে গেছে, ও কোমাতে ছিল, মানে সিরির অনুমান ঠিক ছিল, জিজেন জীবিত আছে।
ওকে এভাবে দেখে ওর বোন অনেক কাঁদতে থাকে। ডক্টর বলে আপনি টেনশন করবেন না, ও শুধু কোমাতেই আছে, যে কোনো সময় সেন্সে চলে আসবে। এটা শুনে ও বাহিরে এসে ওর অ্যাসিস্ট্যান্টকে এক থাপ্পড় মেরে বলে একটা কাজও তুমি ঠিকমতো করতে পারলে না। এর মানে আসল শয়তানি হচ্ছে ইউন, ও নিজের ভাই জিচেনকেই মারতে যাচ্ছিল। এখানে ভূত বন্ধুরা বিভিন্ন হসপিটালে গিয়ে জিচেনকে খুঁজতে থাকে। ওরা একজন নার্সের শরীরে ঢুকে খুব সহজে জিচেনের ইনফরমেশন বের করে ফেলে। যাক, এবার তো জিচেন অ্যাটলিস্ট ওর নাম আর শরীরের ব্যাপারে জানতে পারবে। ইউন এদিকে রাগের মাথা ড্রিঙ্ক করছিল, তখনই ওর কাছে ওই খারাপ আত্মাটা চলে আসে আর বলে, আমাকে তোমার শরীরটাকে বশ করতে দাও, এরপর তুমি যা চাও তাই করতে পারবে, আর আমি আমারটা করব। এখন তুমি ডিসাইড করো। ইউন অনেক লোভী ছিল, ওর ভাই জিচেনকে মেরেই নিজেই সব সম্পদের মালিক হতে যাচ্ছিল, তাই ও এই খারাপ আত্মার কথা রাজি হয়ে যায়। এরপর দেখানো হয় ইউন ওর আরেক ভাই সুকের কাছে এসেছে। এখন তো জিচেন নেই, তাই ও সুককেই ধমকাতে থাকে, তোমার নামে যেসব শেয়ার আছে ওগুলো আমার নামে করে দাও। সাথে ওর হাড়টা এমন জোরে চেপে ধরে যেন ভেঙে যাবে, কিন্তু সুকও এত সহজে হার মানবে না। ওর অ্যাসিস্ট্যান্টকে বলে ইদানিং ইউন খুব আজব ব্যবহার করছে, কাউকে ওর পিছু লাগিয়ে দাও। এখানে ওরা তিনজন এটা জেনে গেছে জিচেন হচ্ছে ওই কেএস কোম্পানির মালিকের ছেলে। ওরা সিরিকে বলে জিচেন হচ্ছে ওনার ছেলে, যারা তোমার বাবাকে ধোকা দিয়ে তোমাদের পথে নামিয়ে দিয়েছে। কিন্তু ওরা সবাই এটাও বলে জিচেনের সাহায্য করা তুমি ছেড়ে দিও না, কারণ এতে ওর কোনো দোষই নেই, ও তো কিছুই করেনি। এরপর দাদিমা সিরিকে একটা বক্স দেয়, এটা শুধু সিরিই খুলতে পারবে, কারণ কোনো আত্মা এটার সামনে আসলেই ও এই বক্সে বন্দি হয়ে যাবে। এটা ওরা সিরিকে সেফটির জন্যই দেয়, কারণ ওই খারাপ আত্মাটা ওর পিছুই পড়েছিল। আমরা দেখি এই সব কথা জিচেন এখানে দাঁড়িয়ে শুনে ফেলে, এসবে ওর অনেক খারাপ লাগে। পরের সিনে দেখি সিরি ঘুমিয়েছিল, তখনই জিচেন এসে ওর কাছে বসে আর বলে সরি সিরি, আমার পরিবারের লোকজনরাই তোমার জীবনটা এতটা কষ্টকর করে দিয়েছে, আমাকে মাফ করে দিও, এখন থেকে আমি তোমার খেয়াল রাখব। এটা বলেও চলে যায়। আমরা দেখি সিরি ঘুমায়নি, মানে ও কথাগুলো শুনে ফেলেছে। পরদিন লিন খুব সুন্দর করে সিরিকে খাবার খেতে দেয়, কিন্তু সিরি তো ওকে দেখেই বুঝে যায় এটা লিন না, ওর ভেতর জিচেন ঢুকেছে। এখানে ইউন জেনে ফেলে সুকোর পেছনে একটা লোক লাগিয়েছে, এজন্য ওই লোকটার গলা চেপেই মেরে ফেলে। এরপর ও সোজা সুকের কাছে চলে যায়, ওকে ধমকায়। ওরা বুঝে গিয়েছিল ইউন ওদের লোককে মেরে ফেলেছে। এরপরও সুক ওকে শেয়ার দিতে নিষেধ করে দেয়। আমরা দেখি জিচেনও এই রুমে লুকিয়েছিল। ইউনোকে থ্রেট দেয়, যদি তুমি এভাবে না মানো আমি তোমাকেও মেরে ফেলবো। এরপর ওর ভেতরের খারাপ আত্মার অর্ডারে সুকের অ্যাসিস্ট্যান্টই ওকে মারার জন্য লেগে পড়ে। তখনই জিচেন ওর ভাইয়ের শরীরে ঢুকে খারাপ আত্মার সাথে লড়াই করতে থাকে। ওদের মধ্যে অনেকক্ষণ লড়াই হয়। এরপর ইউন আর ওই খারাপ আত্মাটা ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এই লড়াইয়ের পর জিচেন অনেক দুর্বল হয়ে পড়েছিল, ও অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই সিরি ওর খেয়াল রাখে। ওদিকে ইউনকে দেখি ও অনেক পেরেশান হয়ে পড়েছিল, ও খারাপ আত্মাটাকে বলে প্লিজ আমাকে ছেড়ে দাও, কিন্তু খারাপ আত্মা ওকে বলে তুমি নিজে এটা চুজ করেছো, আর আমি এখন এটা ডিসাইড করব যে আমি কখন তোমার শরীর ছাড়ব। পরদিন সিরি যখন ক্যাফেতে যায়, কেউ একজন এসে ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। জিচেন ভ্যানের পিছু পিছু দৌড়াতে থাকে, কিন্তু ও ধরতে পারে না। এরপর ওরা সবাই মিলে সিরির ফোন ট্র্যাক করে ওকে খুঁজে নেয়। আসলে ইউনি সিরিকে কিডন্যাপ করিয়েছে, যেন ওর পিছু পিছু জিচেনও এখানে চলে আসে। এই সব কিছু ওই খারাপ আত্মাটাই ওকে দিয়ে করাচ্ছিল। তখনই ভূত বন্ধুরা এসে ওর সাথে লড়াই করতে থাকে। খারাপ আত্মা খুব সহজে ওদের হারিয়ে ফেলে, কিন্তু জিচেন তো ওদের থেকে বেশি শক্তিশালী ছিল, আর ওই খারাপ আত্মার সাথে লড়াই করতে থাকে। এর মধ্যে ও সিরিকেও ছাড়িয়ে নেয়। ওরা তিনজন মিলেও খারাপ আত্মাটাকে ধরে রাখতে পারছিল না। ও দৌড়ে এসে যখনই সিরিকে নিচের বসে করতে নিচ্ছিল, তখনই জিচেন ওর সামনে চলে আসে। ও দেরি করে এজন্য এসেছিল কারণ ওই বক্সটা আনতে গিয়েছিল। সিরি ওকে বারবার নিষেধ করতে থাকে, কিন্তু জিচেন ওকে বাঁচানোর জন্য ওই বক্সটা খুলেই ফেলে, আর ওই খারাপ আত্মার সাথে সাথে ও নিজেও ওই বক্সের মধ্যে বন্দি হয়ে যায়। কিছুক্ষণ পর সিরি যখন হুঁশে আসে, ও অনেক কাঁদতে থাকে যে ও ঠিক মতো ওকে বিদায়ও দিতে পারলো না। এভাবে 3 মাস কেটে যায়। সিরি এখন সাধারণ মানুষদের মতো জীবনযাপন করছিল। ওদের ক্যাফেও এখন ভরপুর কাস্টমার থাকে, কারণ এখন ভূতরা এখানে আসে না, শুধু ওর 3টা ফ্রেন্ডই থেকে গিয়েছিল।
তবে ও সাধারণ মানুষদের মতোই ভূতদের দেখতেও পায় না আর ওদের কথাও শুনতে পায় না। এতে ওরা সিরির জন্য খুশি হয় আর ওকে বিদায় দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই ওদের ক্যাফে একজন ডেলিভারি নিয়ে আসে, যেটা আর কেউ না জিজেন ছিল। সিরি ওকে দেখে পুরো অবাক হয়ে যায়, কিন্তু জিজেনের ওর ব্যাপারে কিছুই মনে ছিল না। সিরি খুশি ছিল যে ও একদম ঠিকঠাক আছে, জিজেন বেঁচে ছিল বলেই ওর আত্মা ওর শরীরে ফিরে গেছে। ওকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জিজেন জিজ্ঞেস করে, আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? আমরা কি একজন আরেকজনকে চিনি? সিরি বলে, অনেক ভালো করে চিনি। জিজেন ওর ডেলিভারি দিয়ে চলে যেতেই নিচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পর ও পেছনে ঘুরে বলে, আমারও তোমার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। মানে জিজেনেরও সব কিছু মনে পড়ে গেছে। এটা শুনে সিরি প্রচণ্ড খুশি হয়ে যায়। ওদের দুজনের এত হাসি খুশি মুখের সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই তাহলে ভালো থাকো, আজকের জন্য এখানেই, টাটা।